নমস্কার, হ্যালো সবাই, সবাই ভালো আছেন তো? ঠিক আছে। তো এই যে হারুন ভাই আসছে, হারুন ভাই আমার কাছে আসছে, দাঁড়িয়ে আছে, যাচ্ছি সে নদীতে মাছ ধরবো, দেখি পয়েন্টগুলো দেখানো যায় কিনা, কোন পয়েন্ট আসছে, রেজাল্ট ভালো হবে এখানে দেখাবো। তো যাই হোক, এই হারুন ভাই আসছে, দেখি তার একটা পয়েন্ট ধরে দেওয়া যায় কিনা। তারপর গাজীপুর থেকে আসতেছে আরও ভাই বাজার, আজকে দেখাবো সবই কে কে আসে, সাথে থাকেন সবাই দেখতে থাকেন। ওকে, আমরা যে আমরা দোকান পাড়ে আসছি, আমাদের যে দোকান পাড়ে, এই দোকানে এখন আমরা চা খাবো, চা খেয়ে তারপরে যাচ্ছি নদীতে, হারুন ভাইয়ের একটা পয়েন্ট দেখে আসি আর কি, আসছে অনেক দূর টিকা। যাই হোক, সাথে থাকেন সবাই দেখতে থাকেন, একদম এ টু জেড দেখাবো আজকে। ওকে, আর এখন পর্যন্ত যারা যারা সাবস্ক্রাইব করে নেবেন, সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর বন্ধু হয়ে পাশে থাকবেন, আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, আমাদের চাটা খাওয়া শেষ, কাপ দিয়ে দিছি, এখন আমরা চলে যাব। তো একবার নদীর পারে দেখাচ্ছি আর কি। তো যাই হোক, গাজীপুর থেকে ভাইয়েরা আসতেছে, তো আমি এদের রিসিভ করার জন্য দাঁড়িয়ে আছি রাস্তায়। আচ্ছা, বাইরে এসে বসছে। নমস্কার, এখন আমরা নদীর পাড়ে যাব। হাই, হ্যালো সবাই, সবাই ভালো আছেন তো? ঠিক আছে, আসেন তাহলে আমরা নদীর পাড়ে যাই, স্পটে যাই। এই সবার আগে দিছো না? সবাই একটু পরিচয় নেই, ভাইয়ের নাম? আমার নাম আলী হোসেন। আলী হোসেন ভাই, আপনার নাম? দাদা মির্জা আলামিন। আচ্ছা আলামিন ভাই, আপনার নাম? রবিউল ইসলাম। রবি, আচ্ছা রবিউল ইসলাম ভাই। আমার নাম সুজিত। আচ্ছা সুজিত ভাই, আপনার নাম ভাই? আমার নাম রাশেদ রায়হান। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাই যা আসছেন, আপনারা আমি খুব খুশি হয়েছি, এবং বেশি বেশি মাছ মারেন আরও খুশি হব। এখানে জিজ্ঞেস করলে সবাই বলে দিবে, এটা আমার সুবিধা আছে। এই এই এখানে যে কটা বাড়ি আছে সবাই খুব ভালো লোক, এরা যে বাইরের লোক আসে তো অভ্যস্ত হয়ে গেছে, সবার সাথে ভালো একটা রিলেশন আছে। হ্যাঁ বরাবর, হ্যাঁ হ্যাঁ বরাবর, এই দিকে বামে যান। আর কই না, কত জায়গায় যে গেলাম নৌকার জন্য, এই ছোট নৌকায় তো হবে না। হ্যাঁ যান, বরাবর যান, নদীর পাড়ে যান।
এদিক দিয়েও গভীর আছে, চাপে এদিক দিয়েও মারে, পারে থেকে অনেকে বসছে এখন, এদিক দিয়ে মাছ মারতেছে। কোনে যাইবার কোন আপনারা? এই এদিকে আসেন ভাই, যাই হোক এরা শখ করে আসছে, সবাই শৌখিন মৎস্য শিকারী, ঠিক আছে। তো আপনারা আপনাদের যারা আমার ভাই বন্ধু আছেন তাদেরকেও বলি, এদের জন্য একটু দোয়া করবেন সবাই, এরা যাতে মাছ মেরে যেতে পারে, বেশি বেশি মাছ আমাদের দেখাইতে পারে, ঠিক আছে, আর আমি যাতে আপনাদের দেখাইতে পারি। তো গাজীপুর থেকে আসছে, আমার খুব ভালো লাগছে। হ্যাঁ, তো তারা এখন নৌকায় যাবে। আমি দেখেন ভাই, সব আদার রেডি করে আনছে একদম, আজকে এখানে পিঁপড়ের ডিম সাদা রুটি খেলা হবে, ঠিক আছে। তো তাদের কি রেজাল্ট হয় আপনারা অবশ্যই দেখতে পাবেন, লাস্টে আমি দেখিয়ে দেবো, ঠিক আছে। এই যে দেন আলী হোসেন ভাইয়ের টুন্ডা দেখেন, ফাতনাটা 27 ইঞ্চি, না 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 না, আমি তো এই যে তারা যাচ্ছে, ঠিক আছে, অ্যাকচুয়ালি আমি এই বুট ছয়টায় আসছি, খালি এই যে দাদার জন্য, এই দাদার দিকে তাকিয়ে আমি বুট ছয়টা ওইটা আসছি এখানে নৌকা ব্যবস্থা করার জন্য। আর এই নৌকা ব্যবস্থা করতে যায় আমার আজকে খুব পরেশান হয়ে গেছি, ঠিক আছে। আচ্ছা দোয়া রইল, ঠিক আছে, ওকে। তো টাঙ্গাইল সদর থেকে তিনটে ভাই আসছে, তাদেরকে এই সাইটে এখন পজিশনটা দেখে দিলাম, এরা বসলো। সবচেয়ে বড় কথা হলো এই জায়গার লোকেশন ভিডিও কিন্তু আমি কয়েকটা দিছি, আপনারা খেয়াল করেন না তাই আর কি। আর এই যে হারুন ভাই আসছে, হারুন ভাই ওই যে একটা নৌকা পাইছিলাম, ছোট নৌকা, ওইটা নিয়ে গেছে, ওখানে গাড়া বসতেছে, ও যে এখানে লেদে খেলবে আর কি, ওই যে বসছে। টাঙ্গাইল সদর থেকে আসছে, পড়লা না ওখানে? তিনটা চারটা নৌকা বসছে, গেরা বিগড়ে বসছে আর গেরা। দিক দিয়ে এনে আইসা পৌঁছাই তুই ওদিকে ভাই, দেখেন যে পেসপাড়া দেখছেন ভাই, জীবনের সিরিয়াল দেখেন ভাই, একদম ওই মাথার থেকে শুরু করে দেখেন পুরাটাই ভাই, ওইটাই পেসপাড়া বলে। এই পাঠাখালি সোজাই খালি নদীটা পার হয়ে গেলে ওইখানে একটা বিশাল কুম, কুমে দেখেন অনেক নৌকা, প্রায় 20-50টা নৌকা আছে। প্রথম হিটটাই ডাবল করে ফেলছে দেখছেন, আলহামদুলিল্লাহ। নাম মোহাম্মদ মুক্তার হোসেন। আচ্ছা, শহরে আমার ব্যবসা, টাঙ্গাইল শহরে। কিসের ব্যবসা? কোকারেজ দোকান। বাহ, তো ভাই খুব সুন্দর একটা হিট করছে প্রথমেই ডাবল। তো আজকে মনে হয় ভাইয়ের বরাত খারাপ হবে না, কারণ প্রথমে হিট ডাবল অবশ্যই। চলে যাই, আপনি তো বিকেলে বেড়াইতেছেন? হ্যাঁ, আসতেছি বিকেলে, ঠিক আছে। তাহলে আপনারা ধরতে থাকেন, আমি বিকেলে আসবো। মাছ দিকে আপনি আমার মনে হয়। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, মারেন। তো আমি এখন যাচ্ছি আপাতত, আবার পরে আসবো, ওকে। তো যাই হোক, আমি বিকেল বেলায় আরো যাই, আমি গেলাম তো লাগে কি কি মাছ পেলো আর কি।
তো নৌকা নিয়ে যার যার মতো অনেক দূরে দূরে বসছে, এর জন্য তাদের কাছ থেকে দেখাইতে পারলাম না। পরে টাঙ্গাইলে যে মুক্তার ভাই এখানে বসছে, এখানে একটু বসছিলাম, মানে বসে দেখলাম আর কি। তো ছোটো মাছগুলো হচ্ছে আপনার পুঁটি মাছ, মানে থাইল্যান্ডের পুঁটিগুলোই বেশি হচ্ছে, কালকিনি মাছ হচ্ছে। সাইডে বসে এরা দেখলাম খুব ভালো মাছ পাইছে, তুলে দেখাই নেয় আর, ঠিক আছে। তো আপনারা যারা যারা আসতে চান, আসতে ইচ্ছুক আছেন, অবশ্যই আসতে পারবেন। পারে বসেও মাছ ধরা যায়, প্লেস আছে, বসার মতো জায়গা আছে। যাই হোক, ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আজকে এ পর্যন্তই রাখবো, ভিডিওটি আর বাড়াইলাম না। ওকে, নমস্কার।